থ্যাংক ইউ। আমি আজকে নাকের কয়েকটা খুব কমন জিনিস নিয়ে আলাপ আলোচনা করব, যেগুলো পরীক্ষায় এসিকিউ হিসেবে আসে এবং পেশেন্টও আমাদের কাছে এগুলো নিয়ে প্রায় আসে। খুব পেইনফুল এবং খুব কষ্টকর। আমরা একটা জিনিস নিয়ে খুব ভয়ে থাকি, সেটা হলো ইনফেকশন অফ দি ডেঞ্জার এরিয়া অফ দি ফেস। আমরা নোজের ইনফেকশন যখন বলি, মেইনলি নোজ এবং তার আশপাশে, যেমন রুট অফ দ্য নোজ থেকে, রুট অফ দ্য নোজ থেকে শুরু করে, রুটটা যদিও প্যারাডক্সিক্যালি উপরের দিকে থাকে, রুট অফ দ্য নোজ থেকে শুরু করে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ পর্যন্ত, এই যে একটা ট্রেঙ্গুলার এরিয়া, এটাকে আমরা বলি ডেঞ্জার এরিয়া অফ দ্য ফেস। এটাকে ডেঞ্জার এরিয়া অফ দ্য ফেস বলার পিছনে কারণটা হলো, এখানকার ইনফেকশন যখন হয় তখন এখানকে যদি আমরা, সাধারণত আমরা যখন একটা ফোঁড়া উঠে একটা কিছু রেটিপেটিপি করে টিপ দিই বা কোনো প্রেশারে থাকে, এবং এই ব্যাকটেরিয়া অ্যালং উইথ দ্য পাস যখন ইনফেকশন হয় তখন এরা সার্কুলেশনে ঢুকে এবং ভেনাস ড্রেনেজ দিয়ে এরা ডিস্ট্রিবিউটেড হয়। এই জায়গার ভেনাস ড্রেনেজ হয় ভিতরের দিকে থ্রু দ্য নেজাল ভেইন্স এবং এগুলো চলে যায় আলটিমেটলি ক্যাভার্নাস সাইনাসে। এই ক্যাভার্নাস সাইনাসে চলে যাওয়ার ফলে নোজের এরিয়া থেকে ক্যাভার্নাস সাইনাসে ইনফেকশন হয়ে লাইফ থ্রেটেনিং সিচুয়েশন হয়, এবং ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস ইজ এ ভেরি ডেঞ্জারাস ইনফেকশন উইথ ইটস মরবিড কনসিকুয়েন্সেস। কাজেই এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ইনফেকশন গুলো, কষ্টগুলো খুব ছোট বাট বেশ পেইনফুল, এবং রিপিটেডলি নাকে হাত দেওয়ার জন্য এই ইনফেকশন গুলো বেশি হয়ে থাকে। আমরা ভেস্টিবুলাইটিস, ফারাঙ্কুলোসিস, একিউট এবং ক্রনিক রাইনাইটিস, অ্যাট্রোপিক রাইনাইটিস, এই কয়েকটা জিনিস, ইন এডিশন একটা গ্রানুলোমেটাস ইনফেকশন যেটাকে আমরা রাইনোস্পোরোডোসিস বলে থাকি, এটাও ইনফেকশন অফ দ্য নোজ, এটাও একটা ফর্ম অফ রাইনাইটিস। আমরা এগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। প্রত্যেকটা রোগই খুব ছোট ছোট, সংক্ষিপ্ত, বাট প্রত্যেকটা জিনিস সম্পর্কে ভালো করে জানা দরকার। ভেস্টিবুলাইটিস কাকে বলে? আমরা নাকের ক্যাভিটির অ্যানাটমি পড়তে যেয়ে বলেছিলাম যে নাকের ক্যাভিটির দুটো অংশ, একটা হলো ভেস্টিবিউল আর একটা হলো নেজাল ক্যাভিটি প্রপার। দি ভেস্টিবিউল মানে হলো দি স্কিন লাইন পার্ট অফ দি নেজাল ক্যাভিটি। নেজাল ক্যাভিটির ভিতরে এই নাকের এখান থেকে শুরু করে ভিতরে স্কিন যতটুকু পর্যন্ত গেল, মিউকো কিউটিনিয়াস জাংশন, কিউটিন মানে স্কিন, মিউকো মানে মিউকাস মেমব্রেন, এই মিউকো কিউটিনিয়াস জাংশন পর্যন্ত নাকের এইটুকু হেয়ারিং, এখানে হেয়ারস, হেয়ার আছে, এবং এই হেয়ার থাকাতে হেয়ারের রুট অফ দ্য হেয়ার আছে, এবং এটার মধ্যে ফারাঙ্কুলোসিস হয়, এখানে ভেস্টিবুলাইটিস হয়, এখানে যে রুট অফ দ্য হেয়ার ফলিকল আছে এই ফলিকলের মধ্যে ইনফেকশন হয়। কাজে ভেস্টিবুলাইটিস বললে আমরা নাকের ভেস্টিবুলের মধ্যে ইনফেকশন, ফারাঙ্কুলোসিস হলো, ভেস্টিবুলাইটিস হলো ডিফিউজ ইনফেকশন, দুই দিকে হোক আর একদিকে হোক ডিফিউজলি যখন হয় ইনফেকশন হয়ে ইনফ্লামেশন হয়ে ফুলে ওঠে, এটাকে আমরা বলি ভেস্টিবুলাইটিস। আর ফারাঙ্কুলোসিস হলো যখন একটা হেয়ার ফলিকলে ইনফেকশন হয়ে ফোড়া হয়ে যায়, ফারাঙ্কুলোসিস। একিউট এবং ক্রনিক রাইনাইটিস, সেটাও এগুলো কিন্তু সবগুলো একিউট রাইনাইটিস, এখানে ক্রনিক আমরা পরে আসবো। যেমন অ্যাট্রোপিক রাইনাইটিস একটা ক্রনিক রাইনাইটিস, বা রাইনোস্পোরোডোসিস একটা ক্রনিক রাইনাইটিস, আরও ক্রনিক রাইনাইটিস নিয়ে আমরা কথা বলবো, রাইনাইটিস কেজিওসা, রাইনাইটিস সিকা এবং ওয়েগনার্স গ্রানুলোমেটোসিস, আরও কতগুলো ডিজিজ আছে এখানে। কিন্তু এই মিউকাস মেমব্রেন ওলা নাজাল ক্যাভিটি প্রপারের যে ইনফেকশন, সেগুলো হবে একিউট এবং ক্রনিক রাইনাইটিস, সেখানে ওয়াটারিং হয় প্রচুর, এখানে ড্রাই এরিয়া, এখান থেকে ওয়াটারিং হয় না। এই যে আমরা ভেস্টিবুলাইটিস সম্পর্কে বললাম, এখানে ভেস্টিবুলে যেহেতু স্কিন লাইন, সেহেতু ডার্মাটাইটিস অফ দ্য নেজাল ভেস্টিবিউল ইজ নেজাল ভেস্টিবুলাইটিস। ইটিওলজি কেন হয়? ইনফেকশন ডিউ টু ইরিটেশন, এবং এখানে মেসারেশন হয় ডিউ টু ট্রমা, প্রিকিং। আমরা এত বেশি নাকে হাত দেই আমাদের নিজের অজান্তে, আজকে করোনা আসাতে আমরা কিন্তু একটু বেশি বুঝতে পারতেছি যে আমরা কত বেশি নাকে হাত দিই। মরেবার মানুষকে একটা জিনিস নিষেধ করলে এটার প্রবণতা বেড়ে যায়, আমরা এখন নাকে হাত দিতে পারবো না, এই জন্য আমরা নাকে একটু বেশি বেশি হাত দিই, মনে হচ্ছে একটু চুলকাচ্ছে, একটু এটা করছে, আর না দিয়েই পারবো না এরকম। কিন্তু এই নাকে হাত দেওয়ার প্রবণতা এমনি কিন্তু একটু বেশি, ছোট বাচ্চাদের তো আপার রেসপিরেটরি ইনফেকশনের ফ্রিকোয়েন্সিটা একটু বেশি থাকে বলে ওরা বেশি বেশি নাকে হাত দেয়, ওদের ভেস্টিবুলাইটিস বেশি হয়। বড়রা যখন নাকে কোনো ইরিটেশনের কারণে, অ্যালার্জিক রাইনাইটিসের মানুষ বা এমনিতে মানুষ অনেক সময় নাকের মধ্যে একটা, নাকের ক্রাস্টিং সম্বন্ধে একটা ছোট কথা বলে রাখি এখানে, যে অনেক সময় মানুষ আমাদের কাছে আসে নাকের মধ্যে একটা ছোট ক্রাস্টটা খুললে রক্ত আসে, কেমন এটার ট্রিটমেন্ট হলো এটাকে আর টাচ না করা, না ধরা, কারণ এটা যদি একটা মলম লাগাই দিলে এটা যদি নিজে নিজে পড়ে যায়, অথবা কিছু না করলেও এটা যখন পড়ে যাবে তখন কিন্তু এটা আর কোনোদিন হবে না। কিন্তু এটাকে কেউ যদি খুঁটে নিয়ে আসে, আঙুল দিয়ে, নখ দিয়ে নিয়ে আসে, তাহলে আবার হবে, এবং এটা অনেক রোগী আমাদের কাছে আসে যেটা বছরকে বছর থেকে কন্টিনিউ করতেছে। এবং ট্রিটমেন্ট হলো সিম্পল, এই এটা এ ধরনের ভেস্টিবুলাইটিস যেখানে একটা ক্রাস্ট হয় এবং আবার রক্তও পড়ে, এরকম নাকের অ্যান্টিরিয়র পার্ট অফ দ্য সেপটামে হয়, লিটিলস এরিয়াতে হয়, বা ভেস্টিবুলের এখানে হয়, বা মিউকোক্যুটানিয়াস জাংশনে হয়,
এটা জিনিসটা কিন্তু খুব সহজ, সেটা হলো এটা নিয়ে আসবেন আর কখনো নাকে হাত দিবেন না। যদি আমরা একটা অ্যান্টিবায়োটিক ক্রিম দিই তাহলে ভালো, আর না দিলেও এটা ভালো হয়ে যাবে। যাই হোক, আমরা এখানে কজেস অফ নেজাল ডিসচার্জ, এখানে নিউমাইসিন কন্টেন্ট স্টেরয়েড ক্রিম, নিউমাইসিন সহ অ্যান্টিবায়োটিক ক্রিম অনেক বছর থেকে, আমরা ছোটবেলা থেকে এই জিনিস সারা পৃথিবীতে খুব মার্কেটিং ছিল। গ্লাসগো স্মিথ ক্লেনের ওষুধ এটা ছিল, ব্যাকনোবেট, অ্যান্ড আজকে বিটামিসন অ্যান, বিটামিথাসন উইথ নিউমাইসিন। বিটামিসন অ্যান মানে নিউমাইসিন, বিটামিথাসন ইজ অ্যান্টিব্যাকটেরিয়াল, নিউমাইসিন ইজ একটা অ্যান্টিব্যাকটেরিয়াল। এখানে বিটামিসন একটা স্টেরয়েড, একটা স্টেরয়েড এখানে আছে, স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিক। আমরা সাধারণত নাক কান গলার এদিকে বেশিরভাগই নাক এবং কানে আমরা কিন্তু স্টেরয়েড মিক্স ওষুধ ব্যবহার করি যাতে লোকাল রিয়েকশন না হয়। কাজে এটা মোটামুটি 10-15 দিন ব্যবহার করলে ভালো হয়ে যায়। এই ধরনের সিচুয়েশন দেখা যায় বাচ্চাদের খুব বেশি, দেখা যায় যে আমাদের এই নাকের মধ্যে নাক থেকে যে এরকম করে আসে এটা আমরা দেখতে পাই বারবার রিপিটেডলি হাত দেওয়ার জন্য। ট্রিটমেন্ট হলো যে ওই যে বলছি যে সিম্পল অ্যান্টিবায়োটিক ক্রিম লাগানো এবং নাকে হাত না দেওয়া, এতেই ভালো হয়ে যায়। কোনো কোনো সময় যদি একদম বেশি হইতে লাগে তখন সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিয়ে দিতে হয়। ফারাঙ্কুলোসিস, আমরা ফারাঙ্কুলোসিস ওদের ইয়ার ক্যানেল সম্পর্কে যখন বলেছি বা বলি তখন হলো ঠিক কানের যেমন আউটার পার্টে হেয়ার আছে ঠিক এখানে নাকের মধ্যে ভেস্টিকুলের মধ্যে হেয়ার আছে। স্টেফাইলোকক্কাল ইনফেকশন টু দ্য ফাইলোসিবেসিয়াস ফলিকলস, ফাইলোসিবেসিয়াস মানে সিবেসিয়াস গ্ল্যান্ড এবং রুট অফ দ্য হেয়ার ফলি, হেয়ারে ফলিকল আছে, এই যে ফলিকলের মধ্যে যে ইনফেকশন হয় সেটা। এবং কি অর্গানিজম দিয়ে হয়, সাধারণত কি ধরনের সিমটম হয়, পেইন হয়, হেডেক হয়, সোয়েলিং হয়, অনেক সময় পুজ বাইর হয়, কখনো কখনো স্পন্টেনিয়াসলি পুজ বাইর হয়, অনেক সময় খুব ফুলে আসে। ইনসিশন সাধারণত কখনোই লাগে না, অনেক বড় হয়ে অনেক জায়গায় নেক্রোসিস হওয়ার সম্ভাবনা দেখা দিলে আমরা খুবই খুবই কম, আমার মানে আমি বলবো প্রতি 100টা রোগীর মধ্যে একটা বা দুইটা ইনসিশন দিতে হয়। অ্যান্টিবায়োটিক হলো ফ্লুক্লক্সাসিলিন, 500 mg 4 times in a day for 7 days দিলে এটা ভালো হয়ে যায়, সাথে আমরা একটু মলম লাগাতে বলি যেটার কথা বলছিলাম যে নিউমাইসিন বিটামিসন একটা স্টেরয়েড দিয়ে। ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস এবং সেলুলাইটিস, এগুলো একদম নাকের স্কিন পর্যন্ত পড়ে গেছে এরকমও আমরা দেখেছি, এগুলো হলো কখনো কখনো সেপ্টাল অ্যাপসিস পর্যন্ত এখান থেকে পিছনে থেকে করায়। কাজেই এটা হলো আমাদের এই ফারাঙ্কুলোসিস, খুব সহজ। এবং ফারাঙ্কুলোসিস হয় না এরকম জায়গার শরীরে কম আছে, খোঁচাখুচি করলে পিঠের মধ্যে, গলার মধ্যে, নাকের মধ্যে, কানের মধ্যে, অ্যানাল ক্যানালের চতুর্দিকে যেখানে হেয়ারি এরিয়া আছে ওই সমস্ত জায়গার মধ্যে ফারাঙ্কল একটু বেশি হয়। এমনি আমাদের হাতে পায়ে ফারাঙ্কল হয় না এরকম মানুষ খুব কমই আছে। এই যে ফারাঙ্কুলোসিসের একটা ছবি যদি আমরা দেখি, ভিতরে ফাটে ফাটে অবস্থা, হেয়ার ফলিকল থেকে একটা হেয়ার ফলিকল থেকে ইনফেকশন হয়ে পাশ দিয়ে কেমন, এগুলো কিন্তু দেখেই ডায়াগনোসিস করতে হবে। এবং ইনস্ট্রুমেন্ট দিয়ে থুডিকাম নেজাল স্পেকুলাম দিয়ে নাকের মধ্যে ঢুকানো যাবে না, সো পেইনফুল এ কন্ডিশন। নাকের টিপটা ধরে একটু ইলিভেট করলে, নাকের টিপকে একটু ইলিভেট করলে, যদিও টিপটা নিচের দিকে উপরের দিকে থাকার কথা ছিল, প্যারাডক্সিক্যালি নিচে থাকে, কাজে এই টিপকে একটু ইলিভেট করলে নাকের এই সাইড ওই সাইড করলে ভিতরে ডায়াগনোসিস হয়ে যায়। ভিতরে কিছু আছে কিনা দেখার জন্য আমরা লাইট দিয়ে আরো একটু দেখার চেষ্টা করি, যদি কোনো সিমটম না থাকে মানুষকে আর বেশি কষ্ট দেওয়ার দরকার হয় না। সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিয়ে ইনসিশন দেওয়ার, এই ধরনের ফুলা হয়ে গেলে ইনসিশন দেওয়ার খুব দরকার হয় না, নিজে নিজে ফেটে যায় এগুলা তখন, কারণ টিপাটিপি করা স্ট্রিক্টলি প্রহিবিটেড। মানে সবাই কিন্তু একটা টেন্ডেন্সি থাকে যে একটু টিপ দিয়ে পুজ বাইর করে দেয়, কারণ টিপ দিলে কি হয় পুজ একটু বের হয়, কিন্তু এট দ্য সেম টাইম কিছু আমরা পাস, কিছু ব্যাকটেরিয়া আমাদের সার্কুলেশনে চলে যায় এবং ব্যাকটেরিমিয়া এবং সেপটিসেমিয়া হয়, যেটা ক্যাভার্নাস সাইনাস হয়ে যায়। মিনিমাম সেপটিসেমিয়া হলে তো আর সিমটম হয় না, কাজেই সেপটিসেমিক সিমটম হয় না, কিন্তু একটু জ্বর জ্বর হয় ঠিকই, কাজেই এটার জন্য একটু জ্বর জ্বর মানে কিন্তু কম জ্বর, আর জ্বর মানে কিন্তু বেশি জ্বর। জ্বর যখন আমরা দুইবার বলি তখন জ্বর অনেক কমে যায়, কাজে আর জ্বর যখন একবার বলি তখন কিন্তু অনেক জ্বর হয়, কাজেই এরকম একটু জ্বর জ্বর হয়। এবং এটা ফারাঙ্কুলোসিস ভেরি রেয়ারলি, যখন অনেক সময় স্কিন পর্যন্ত উপরের স্কিন সহ নাকের এদিকে স্কিন যখন অনেক ফুলে ওঠে, অনেকেরই দেখি যে আমরা স্প্রেডিং সেলুলাইটিস হয়ে যাচ্ছে, তখন আমরা নিচে দিয়ে ইনসিশন দিয়ে দিই, এটা বেরিয়ে যায়, অ্যান্টিবায়োটিক খেলে মলম লাগালে এটা ঠিক হয়ে যায়, প্যাক দেওয়া ইউজুয়ালি লাগে না। একিউট রাইনাইটিস, কোরিজা, একিউট রাইনাইটিস, কোরিজা, কমন কোল্ডে ভুগি নাই এরকম আমরা কেউ না, আমরা সবাই কমন কোল্ড এবং কোরিজাতে ভুগেছি। কাজে একিউট রাইনাইটিস বা একিউট এটা খুব কমন, অর্থাৎ একটু হাঁচি সর্দি হচ্ছে, নাকে একটু জ্বলতেছে, আর্লি প্রথমে খুব ইসকেমিয়ার জন্য প্রথমে খুব জ্বালা পড়া হয়, পরে হাইপারিমিয়া হয় এবং
এটার মধ্যে যখন পরবর্তী প্রথমে কিন্তু সবসময় দেখা যায় যে নেজাল ডিসচার্জ যেটা নাজেল ওয়াটারিং যেটা সেটা খুব একদম পানির মতোই আসে, কিন্তু পরের দিকে এটা ঠিক হয়ে যায় এবং তারপরে ভালো হয়ে যায়। আমরা বলি যে এই ধরনের একিউট রাইনাইটিস প্রায় সবারই হয়, কিন্তু আজকে আমরা এই করোনাকালে একিউট রাইনাইটিস কে খুব ভয় পাই যে একটু সর্দি ঠান্ডা লাগলে করোনাই হয়ে গেল কিনা। কিন্তু আজকের দিনে যার যারই করোনা মানে একিউট রাইনাইটিস হয়, সে নর্মাল একিউট রাইনাইটিস অ্যালার্জিক হোক, ব্যাকটেরিয়াল হোক, কেমিক্যাল হোক, যে কারণেই হোক, আমরা কিন্তু করোনার ভয় মাথায় রাখতে হবে যেহেতু এটা। এবং প্রফিউজ সিক্রেশন অফ সিরোমিউসিনাস ফ্লুইড এবং পরবর্তীতে এটা মিউকোকুরুলেন্ট হয়। এবং এটা ট্রিটমেন্ট অনেকগুলো কথা আছে, আসলে ট্রিটমেন্ট করলে 7 দিন লাগে, ট্রিটমেন্ট না করলে 1 সপ্তাহে ভালো হয়ে যায়। এগুলো আমরা স্টুডেন্ট যখন ছিলাম আমাদের স্যাররা আমাদেরকে এই ভাষায় কথা বলতেন যে এটা কমন কি কি ভাইরাস দ্বারা এফেক্টেড হয়। যেমন একিউট রাইনাইটিস এর কমন ভাইরাস হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এই যে আমরা বলি না ইনফ্লুয়েঞ্জা সর্দি হয়েছে, ইনফ্লুয়েঞ্জা জ্বর হয়েছে, পিকার্নো ভাইরাস, কক্সাকি ভাইরাস, ইকো ভাইরাস, রাইনো ভাইরাস, এগুলো কমন ভাইরাস, রেসপিরেটরি সিনকাইটিয়াল ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এডিনো ভাইরাস, আর আজকে যে করোনা ভাইরাস। কিন্তু এই যে এখনই সে শুধু করোনা নাম শোনা যাচ্ছে তা না, আমরা কিন্তু যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা করোনা ভাইরাসের এটা এখনকার ভেরিয়েশন হলো সার্স কোভিড টু, এটা হলো করোনা ভাইরাসের যা অনেক অনেক মেটাফোরফোসিস এখান পর্যন্ত আসছে। কাজেই করোনা ভাইরাসের একটা গ্রুপ হলো আজকে কোভিড টু ভাইরাস। এই ভাইরাসের এগুলো নাম আমরা কয়েকবার পড়ে পড়ে অনেকগুলো, কক্সাকি, রাইনো, এডিনো ভাইরাস, রেসপিরেটরি সিনকাইটিয়াল ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, আমরা এরকম করে মুখে মুখে মনে করে রাখতাম। এবং সেকেন্ডারি ইনভেডার্স, এই যে 5টা অর্গানিজমের নাম, এই 5টা অর্গানিজম কিন্তু আপার রেসপিরেট্রি, টনসিল, সাইনোসাইটিস, কানে অ্যাকিউট ইনফেকশন, সবগুলোর অর্গানিজম এগুলা। সেগুলো কি? স্ট্রেপটোকোকাস নিউমোনি, স্টেফাইলোকোকাস, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, ক্লেবসিয়েলা নিউমোনি, ব্রামিমেলা ক্যাটারাইটিস। এই যে এই 5টা অর্গানিজমের নাম মনে রাখলে এমনি এমনি স্যারদেরকে বলে দিলে, কোনো জিজ্ঞেস করলে বলে দিলে হয়ে যায়। হ্যাঁ, স্ট্রেপটোকোকাস নিউমোনি বা নিউমোকক্কাস যেটা, সেটা সবচেয়ে বেশি কমন। স্ট্রেপটোকোকাস বিটা হেমোলাইটিকাস এটা দিয়ে হয়, এটা দিয়ে টনসিল ইনফেকশন বেশি হয়, এবং যখন টনসিল ইনফেকশন এটা দিয়ে বেশি হয় তখন আবার রিমোট কমপ্লিকেশন গুলো হয়, যেটা নিয়ে আমরা বলে থাকি যে রিউমেটিক ফিভার, হার্ট ডিজিজ বা রুমাটয়েড আর্থ্রাইটিস, জয়েন্ট ডিজিজ, এগুলো হয়ে থাকে। হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, ক্লেবসিয়েলা নিউমোনি, এগুলো হলো অর্গানিজম। ট্রিটমেন্ট কি? আচ্ছা, একিউট এবং ক্রনিক রাইনাইটিস এর ক্লিনিক্যাল ফিচার আমরা তো জানি, প্রথমে দেখা যায় যে 3 থেকে 5 দিনের, 1 থেকে 5 দিনের একটা ইনকিউবেশন পিরিয়ড হয় এবং নেজোফেরিংস একটু বার্নিং সেন্সেশন হয়, এরপরে হাইপারেমিক স্টেজ অনেক রাইনোরিয়া হয়, পরবর্তীতে সেকেন্ডারি ইনফেকশন হলে যখন মিউকোফুরুলেন্ট হয়ে যায় তখন এটা ঠিক হয়ে যায়, এবং ইউজুয়ালি এটা হ্যান্ডকারশিপে বা টিস্যুতে স্টিপ হয়ে যায়। টিস্যুতে বা হ্যান্ডকারশিপে যখন নেই তখন এরপরে কতক্ষণ রাখলে এটা স্টিপ হয়ে যায়। কিন্তু এটার সাথে স্টিপের কথাটা এই জন্য বললাম, কখনো কখনো দেখা যায় কারো কারো সিএসএফ আসে নাক থেকে, সিএসএফ রাইনোরিয়া আমরা বলি। এই সিএসএফ যখন আসে তখন কিন্তু এই হ্যান্ডকারশিপ আর স্টিপ হয় না, পানি দিয়ে ধুলে যেমন থাকে ঠিক তেমন হয়। কাজে টিস্যু তো স্টিফ হয় না এবং টপটপ করে পড়ে, একদিক থেকে পড়ে, দুই দিক থেকে খুব রেয়ারলি হয়। এবং স্টেজ অফ রিজলিউশন ইউজুয়ালি 5 to 7, 10 days, ইউজুয়ালি 7 days। এই জন্য বলে যে ওষুধ খেলে 7 দিন, না খাইলে 1 সপ্তাহে ভালো হয়ে যায়। একিউট রাইনাইটিস এর মধ্যে অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে, ভ্যাসোমোটর রাইনাইটিস হতে পারে, এগুলো এদের আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসেবে ভাইরাল ইনফেকশনই মেইনলি আমরা একিউট রাইনাইটিস নিয়ে কথা বলছি, যেখানে সাথে এগুলা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। এবং কমপ্লিকেশন একিউট রাইনাইটিস যদি দেখা যায় 7 দিন 8 দিন পরেও কন্টিনিউ করছে, ভালো হচ্ছে না, ডেফিনেটলি ট্রিটমেন্ট নেওয়া উচিত। ওষুধ না খেলে ভালো হয়ে যাবে দিকে তখন আর চেয়ে থাকা উচিত না, ট্রিটমেন্ট প্রথম থেকেই কিছু আমরা নিলে পারি। এবং এগুলোতে কিছু কমপ্লিকেশন হয়, সাইনোসাইটিস হয়, মিডল ইস্টাশিয়ান টিউব বন্ধ হয়ে মিডল এয়ার ইনফেকশন হয়, কখনো কখনো ইট প্রোগ্রেস টু লোয়ার রেসপিরেটরি ইনফেকশন। এগুলো হয় বেশিরভাগ যাদের ইমিউন ডিফিসিয়েন্সি থাকে, যাদের আপার রেসপিরেটরি ইনফেকশনের প্রবণতা বেশি থাকে, যাদের কিছু কিছু ব্যাকগ্রাউন্ড, যাদের ওভারওয়েট থাকে, যাদের অ্যাজমা টেন্ডেন্সি থাকে বা অ্যাজমেটিক থাকে বাচ্চারা, সেই সমস্ত বাচ্চাদের, কারো সিস্টেমিক অন্য কোনো ইলনেস থাকলে বাচ্চাদের, যেমন মিউকোভিসিডোসিস, এই ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড ডিজিজ থাকলে তাদের বেশি হয়, অথবা টনসিল এবং এডিনেটের সমস্যা থাকলে এদের এগুলো হলে, সুপার এডেড হলে দেখা যায় একটু বেশি দিন থেকে সাফার করে। কাজে এটার কথা। একিউট রাইনাইটিস এর ট্রিটমেন্ট কি? একিউট রাইনাইটিস এর ট্রিটমেন্ট প্রথমেই বলছি যে কোনো ওষুধ না খাইলেও
ভালো হয়ে যায়। কিন্তু আমরা সবাই কিন্তু কতগুলো জিনিস রেস্ট অ্যান্ড ওয়ার্ম, আমরা একটু আরামে একটু গরমের মধ্যে থাকতে চাই। প্রথমে তো হলো অ্যাভয়েডেন্স অফ দ্য কোল্ড অ্যান্ড কন্ট্যাক্ট, যখন আমরা আজকে করোনার জন্য প্রথম কথাই হলো ট্রিটমেন্টই হলো অ্যাভয়েডেন্স অফ কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট অ্যাভয়েড করতে পারলেই আমরা মাস্ক পরে হাত ধুয়ে পরিষ্কার করে তারপরে নাকে মুখে হাত না দিয়ে, আজকের দিনে এটাই শেষ পর্যন্ত প্রমাণ হলো যে আমরা যদি হাত এবং নাক মুখ ক্লিয়ার রাখতে পারি এবং তাইলে কিন্তু করোনা হওয়ার সম্ভাবনা আমাদের আর থাকবে না। যদি আমরা নাক এবং মুখ প্রপারলি ঢেকে রাখতে পারি, করোনা পেশেন্টের কাছে গেলেও প্রপারলি যদি আমরা ইয়ে করতে পারি, আমাদের নাক মুখ রেসপিরেটরি ট্র্যাক্টকে প্রোটেক্ট করতে পারি, ওরাল ক্যাভিটিকে প্রোটেক্ট করতে পারি। এবং এখানে কয়েকটা অ্যানালজেসিক, মানুষ এমনি দোকানে যায় কিনে খেয়ে ফেলে, প্যারাসিটামল সবাই এমনিই খায়, ওগুলো ট্রিটমেন্টের জন্য ডাক্তারের কাছে যেতে হয় না, অ্যানালজেসিক নিতে হয়। অ্যাসপিরিন হলো এই ওষুধের মধ্যে সবচেয়ে বেস্ট, তবে অ্যাসপিরিনের অনেক সাইড ইফেক্ট থাকাতে প্যারাসিটামল, এসিটোমিনোফেন, কোডিন এই সমস্ত জিনিস, অনেক সময় দেখা যায় যে যারা অ্যালকোহলে অভ্যস্ত তারা একটু অ্যালকোহল খাইলে এটা একটু ভালো উপকার হয়। অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, যে কোনো অ্যান্টিস্টামিন, আমি একটা নাম লিখে দিলাম, রুপাটিডিন 10 মিলিগ্রাম ডেইলি ফর 15 ডেজ, ফ্যাক্সোফেনাডিন, তারপরে যে কোনো অ্যান্টিস্টামিন, ফেনোথায়াজিন হোক বা ক্লোরোফেনিরামিন মেলিট হোক, যে কোনো অ্যান্টিস্টামিন। কিন্তু আমরা যখনই পরীক্ষার সময় আমাদের সাথে স্টুডেন্টরা কথা বলে, তখন আমরা কিন্তু একটা জিনিস খুব ক্লিয়ারলি বলতে চাই যে হোয়েন এভার ইউ মেনশন দি নেম অফ এনি ড্রাগ, ইউ মেনশন ইটস ডোজ অ্যান্ড ডিউরেশন, এবং কিভাবে করবে, খাবে না ইঞ্জেকশন হিসেবে দিবে, এটা সবসময় বলা দরকার। ভিটামিন সি দিলে একটু, ভিটামিন সি খেলে একটু ভালো লাগে, গরম পানির ভাপ টানলে ম্যান্থল দিয়ে, ভিক্স দিয়ে, টিংসের বেঞ্জয়েন কো বা ইউক্যালিপটাস অয়েল, আমি এটা সম্পর্কে আরও বিভিন্ন সময়ে বলেছি যে গরম পানির ভাপ নেয়ার সিস্টেমটা হলো পানি উত্তরালে এরকম একটা কন্টেইনার থেকে মিনিমাম 1 ফুট বা 1 হাত দূর থেকে যতগুলো জলীয় বাষ্পের ঢেউ আসতেছে তার মধ্যে অল্প কিছু কণা যেটা সরাসরি নেওয়া যায়, কমফোর্টেবলি নিলে এটা এনাফ। এবং এটা ওই একদম মাথা ঢেকে ইয়ে করে যেভাবে টাউল দিয়ে অনেকে পানিশমেন্টের মতো নেই, এখানে নিয়ে কখনোই দরকার নাই। আর এখানে 4টা ওষুধের নাম লেখা আছে, সারা পৃথিবীতে রিজিয়ন বেসে বেদে এটা ইউজ করা হয়, ম্যান্থল, ভিক্স, টিংসার ব্যঞ্জন কো অ্যান্ড ইউক্যালিপটাস অয়েল। কিছু কিছু লোক ম্যান্থল ইউজ করেন, কোথাও ভিক্স ইউজ করে, এই ওষুধগুলোর আসলে এখানে কোনো কাজ নাই, দিলে সামান্য একটু দিলে একটু গন্ধ লাগে, ভালো লাগে, অনেকেই মনে করে বুঝি এটা। আর একটা জিনিস হলো মানুষকে যদি ওষুধ দিয়ে দেওয়া হয় এই স্টিম নেওয়ার জন্য, তাইলে কিন্তু মানুষ এটাকে খুব অ্যাকসেপ্ট করে, কোনো ওষুধ ছাড়া গরম পানির ভাপ নিতে বললে বেশিরভাগ মানুষে এটা কমপ্লাই করতে চায় না। সেই জন্য এরকম অনেক স্টাডি আছে যেখানে দেখা গেছে ওষুধ যোগ করে দিলে অন্তত 100 জনের মধ্যে 90 থেকে 95 জন এটা কমপ্লাই করতেছে, আর ওষুধ ছাড়া শুধু স্টিম নিতে বললে 30%-এরও কম মানুষ শুধু গরম পানির ভাপ নেয়। কাজে অ্যান্টিবায়োটিক শুধু সেকেন্ডারি ইনফেকশন হলে, ঠিক হয়ে গেলে, জ্বর এসে গেলে, কাশি সর্দি মাথা ব্যথা শুরু হলে নিতে যেতে পারে, আর টু অ্যাভয়েড কোল্ড এবং কোল্ড এনজয়িং হ্যাবিটগুলো অ্যাভয়েড করতে হবে, এটা হলো খুব দরকার। এগুলো হলো রাইনাইটিসের ট্রিটমেন্ট। আমরা ক্রনিক রাইনাইটিস সম্পর্কে যদি বলি, ক্রনিক রাইনাইটিসের মধ্যে সিম্পল ক্রনিক রাইনাইটিস, হাইপারট্রফিক ক্রনিক রাইনাইটিস, অ্যাট্রফিক রাইনাইটিস, রাইনাইটিস সিকা, রাইনাইটিস মেডিকিউমেটোসা, ওয়েগানার গ্রানুলোমেটোসিস, ম্যালিগন্যান্ট গ্রানুলোমা, লিথাল ম্যালিগন্যান্ট গ্রানুলোমা এবং স্টুয়ার্ট গ্রানুলোমা, অনেক লম্বা লিস্ট। স্পেসিফিক ক্রনিক ইনফেক্টিভ রাইনাইটিস লাইক সিফিলিস, টিউবারকুলোসিস, সার্কোয়েডোসিস, স্ক্লেরোমেটোসা, রাইনোস্পোরিওডিওসিস, লিশমেনিওসিস, হিস্টোপ্লাজমোসিস, এগুলো সবই খুব রেয়ারলি আমরাই কিছুদিন পর পর একটা রোগী পাই, আর এগুলো পোস্ট গ্রাজুয়েশন স্টাডিতে এগুলো খুব ডিটেলস পড়ানো হয়। আর একটা জিনিস হলো যে প্রত্যেকটা জিনিসের মধ্যে, যেমন এই ডিজিজগুলো বিভিন্ন জায়গায় ভালো করে পড়ানো হওয়াতে আমরা ইন্ডিভিজুয়ালি কিছু পড়াবো না, আমরা এখানে শুধু সিম্পল ক্রনিক রাইনাইটিস মানে হলো যে একটা রাইনাইটিস নাকের মধ্যে ডিফিউজ অবস্থায় আছে, অনেকদিন থেকে কন্টিনিউ করছে, এবং এটা হয়তো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কারণে, কেমিক্যালের কারণে, কোনো নেচার অফ জবের কারণে, বা যে পরিবেশে কাজ করে এগুলোর কারণে, যেমন ট্যানারিতে যারা কাজ করে বা গার্মেন্টসে যেখানে অনেক গুলাবালি কাগজপত্র আছে এগুলা, বা যেখানে যারা ল্যাব তোষক বানানোর কাজ করে, এগুলো বিভিন্নভাবে ক্রনিক রাইনাইটিস বা হাইপারট্রফিড রাইনাইটিস হলো নাকের যদি এই ক্রনিক রাইনাইটিসের কারণে টার্বিনেটগুলো যদি হাইপারট্রফি হয়ে যায়, এবং হাইপারট্রফিড রাইনাইটিসের একটা টাইপ অফ রাইনাইটিসকে বলে রাইনাইটিস মেডিকোমেটোসা ডিউরিং আফটার অ্যাপ্লিকেশন অফ মেডিসিন ফর লং টাইম, নাকের মধ্যে যদি ডিকনজেস্টন ড্রপ অনেক দিন থেকে দিয়ে থাকে, এই যে অ্যান্টাজল, জাইলোমেটাজোলিন বা অক্সিমেটাজোলিন
আফরিন এই জাতীয় নেজাল ড্রপ নাকের মধ্যে দেওয়ার নিয়ম হলো 7 থেকে 10 দিন। কেউ কিন্তু দেখা যায় যে কন্টিনিউ করেই যাচ্ছে, ভাল লাগে না, নাক বন্ধ হয়ে থাকে, এবং দেখা যায় যে এদের কারণে নাকে আবার রিবাউন্ড এফেক্টের কারণে হাইপারট্রফি হয়। এই সমস্ত ওষুধের একটা গুণকে বলা হয় ট্যাকিফাইল্যাক্সিস, রেপিডলি ডেভেলপমেন্ট অফ টলারেন্স, মানে গ্রেজুয়ালি ইনক্রিজিং ডোজ অফ ড্রাগ ইজ রিকোয়ার্ড টু হ্যাভ দি সেম ফার্মাকোলজিক্যাল এফেক্ট। কাজেই এরকম রাইনাইটিস কে আমরা হাইপারট্রফি রাইনাইটিস বলি, এবং এগুলো নিজেদের অভ্যাসের কারণে হয়ে থাকে, এবং এই সমস্ত সিচুয়েশন কিন্তু অপারেশন না করে দেখা যায় যে ট্রিটমেন্ট করা যায় না, কিন্তু এগুলো অ্যাভয়েড করলেও আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়। অ্যাট্রোফিক রাইনাইটিস নিয়ে আমি একটু ডিটেলস কথা বলবো, আমি আসতেছি পরে। রাইনাইটিস সিকা, রাইনাইটিস সিকা মানে ড্রাইনেস, অর্থাৎ নাক একদম ভিতরে ড্রাই হয়ে থাকে, এরকম একটা রাইনাইটিস হয়। এগুলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ধুলাবালি, হাইপারসেন্সিটিভিটি এগুলোর জন্য হয়ে থাকে। রাইনাইটিস কেজিওসা মানে সাইনাসাইটিস এবং রাইনাইটিস একসাথে হয়, অনেক কেজিয়াস মেটেরিয়াল জমে যায় নাকের ভিতরে এবং সাইনাসের ভিতরে, এগুলো ক্লিন করে দিলে, ওয়াশ করলে অ্যাট্রোফিক রাইনাইটিসের মতো ভালো থাকে। ওয়েগনার্স গ্রানুলোমেটোসিস এবং ম্যালিগন্যান্ট গ্রানুলোমা নিয়ে আমরা অন্য সময় কথা বলবো, রাইনাসপোরোডিসিস নিয়ে আমি পরবর্তীতে আজকে লেকচারের শেষের দিকে একটু কথা বলবো। আমি অ্যাট্রোফিক রাইনাইটিস নিয়ে আমার মনে হয় গুরুত্বপূর্ণ ব্যাপার এটা, কারণ এটা এমন একটা ডিজিজ এটা মানুষকে একদম মরালি নষ্ট করে দেয়, কষ্ট করে কষ্ট দেয় অনেক, এবং এই অ্যাট্রোফিক রাইনাইটিস যার হয়, অ্যাট্রোফিক রাইনাইটিস এমন একটা ডিজিজ, নাম হলো অ্যাট্রোফিক রাইনাইটিস, এটা আর ভালো হতে চায় না। কেমন কিরকম, এটা ক্রনিক ইনফ্লামেশন অফ দ্য নেজাল মিউকোসা, যেখানে ভেরিয়াস কনস্টিটিউয়েন্টস অফ দি নোজ আন্ডারগো অ্যাট্রোফি। নাকের কনস্টিটিউয়েন্ট কি, নাকের কনস্টিটিউয়েন্ট হলো ল্যাটারাল ওয়ালে টার্বিনেট আছে, নাকের মধ্যখানে সেপ্টাম আছে, পাশে ওয়াল আছে, এই ওয়ালের মধ্যে ব্লাড ভেসেল আছে, মিউকাস মেমব্রেন আছে, গ্ল্যান্ডস আছে, এই জিনিসগুলো অ্যাট্রোফি হতে থাকে, কমতে থাকে, ছোট হতে থাকে, হ্যাঁ, ডিউ টু অ্যাজ এ রেজাল্ট অফ পেরি আর্টারিয়াল ফাইব্রোসিস অ্যান্ড এন্ড আর্টারাইটিস অফ দ্য টার্মিনাল আর্টারিয়াল। এই যে এখানে ব্লাড সাপ্লাই আছে, ব্লাড সাপ্লাই ছোটো ছোটো টার্মিনাল আর্টারিয়ালগুলোর মধ্যে অ্যান্ড আর্টারাইটিস হয়, ওয়ে টার্মিনাল অ্যান্ড বন্ধ হয়ে গেলে ব্লাড সাপ্লাই যদি কমতে থাকে তাহলে গ্ল্যান্ডের সিক্রেশনও কমে যায়, মিউকোসা এগুলো নারিশ হয় কম, এবং এগুলো কিন্তু লেয়ার বাই লেয়ার পরে এই নেক্রোসিস হয়ে পড়তে পড়তে পচতে থাকে। এটাকে বলে ক্রনিক ইনফ্লামেশন অফ দ্য নেজাল মিউকোসা ইন হুইস the various constituents undergo atrophy as a result of periarterial fibrosis and end arteritis of the terminal arteries. ei jinish ta ektu mone rakhte hoy, etar upore kintu amra patient pai onek, ebong eta ektu moneo rakhte hoy ye shomoy porikher shomoy kintu etar somporke proshno pray ashe atrophic rhinitis er upore. etiology amader jana nai, কিন্তু ভিটামিন ডিফিসিয়েন্সি, জেনেটিক প্রবলেম, ফুয়ো নিউট্রিশন, এখানে সবগুলো লিস্ট আছে, প্রত্যেকটাই যেন কারণ, আসলে কোনোটাই কারণ না, কিন্তু যেখানে ওই ওরকমই ব্যাপারটা যে একটা জিনিস চুরি হয়ে গেছে, যখন কে চুরি করছে যখন জানে না, তখন ওইখানে যত লোক ছিল সবাই দোষী, সেরকম যে একটা মানুষের যখন কারণ আমরা জানি না, তখন ভিটামিনের অভাবে হচ্ছে নাকি জেনেটিক প্রবলেম নাকি নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি, কারণ এই পেশেন্টের সাধারণত ম্যালনারিশ থাকে, ক্রনিক ইনফেকশনের কারণে হলো কিনা, এনিমিয়ার কারণে হলে এরা এনিমিক থাকে, এদের এন্ডোক্রাইন প্রবলেম থাকে, এদের অটোইমিউন ডিজিজ হয় আরও অ্যাসোসিয়েটেড অনেকগুলো। অনেক সময় আমরা বলি যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরে হলো, কেউ মুরগির খামারে কাজ করে, কেউ গরুর খামারে কাজ করে, এরকম মানুষের বা গ্রামে গঞ্জে কিছু মহিলাদের এমনি এমনি হয়, কাজে এই জন্যই এটার কারণ জানা নাই, যেটার কারণ জানা নাই সেটাকে ভাইরাল ইনফেকশন, ইমিউন ডিফিসিয়েন্সি, ভিটামিন ডিফিসিয়েন্সি, নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি, ব্লাড ডিফিসিয়েন্সি লাইক এনিমিয়া, এন্ডোক্রাইন প্রবলেম ডিফিসিয়েন্সিস, এন্ডোক্রাইন ইমব্যালেন্স, অটোইমিউন কন্ডিশনস, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, সবাইকে দোষ করা দেওয়া হয়েছে ওই লিস্টে বইতে, কিন্তু আসলেই কে কোনোটার কারণ জানে না। কিন্তু একটা জিনিস, এই যে এখানে যেহেতু ডেড টিস্যু আসে, নাকের ভিতরে নেক্রোস টিস্যু আছে, আমি ছবি দেখাবো, নেক্রোস টিস্যু আছে, নেক্রোস টিস্যুর মধ্যে কতগুলা স্যাপ্রোফাইট গ্রো করে, এখানে যে অর্গানিজমগুলোর নাম আছে এগুলোকে স্যাপ্রোফাইট বলে। স্যাপ্রোফাইটস আর গ্রুপস অফ ব্যাকটেরিয়া দ্যাট গ্রো অন দ্য ডেড টিস্যু, দ্যাট গ্রো ইন দ্য ডেড টিস্যু, যে সমস্ত ব্যাকটেরিয়া ডেড টিস্যুতে গ্রো করে, এবং এই ডেড টিস্যুতে গ্রো করার ফলে এই ডেড টিস্যুর মধ্যে এগুলোর পচন লাগার জন্য খুব পচা গন্ধ হয়, একদম মানুষ পচা গন্ধ, সেটা হলো একটা একটা ইম্পর্টেন্ট সিমটম। আরো অনেকগুলো সিমটম আছে, কিন্তু একটা সিমটমে খুব ডায়াগনোস্টিক, এবং একটা সিমটমে পেশেন্টের জন্য খুব কষ্টকর, যে একটা ইয়াং মেয়ে, তার যদি নাক থেকে সারাক্ষণ দুর্গন্ধ বাইরে, আশপাশে কেউ বসতে না পারে, তার সামনে যে কেউ কথা বলতে না পারে, সেই জন্য এই অর্গানিজমগুলোর নাম কি, ক্যাপসিয়েলা ওজেনা, সিডোমোনাস এরোজেনোসা, ক্যাপসিয়েলা ফিটিডিস ওজেনা,
প্রোটিয়াস, এসেশিয়া কলাই অ্যান্ড ব্যাকটেরিয়া বেসিলাস পার্টোসিস, এই অর্গানিজমগুলো কিন্তু ডেড টিস্যুতে গ্রো করে। হ্যাঁ, এদেরকে এই জন্য স্যাপ্রোফাইট বলা হয়, এবং এখানে নাম মনে রাখা, মুখস্থ রাখা অনেকের দ্বারাই সম্ভব হয় না, এবং পরীক্ষার সময় এগুলো লিখতে হবে, বলতে হবে, আমার কোনো কথা নেই। অর্গানিজম নিয়ে আমার মনে প্রশ্ন হয় না। দুই একটা জিনিস, একটা বা দুইটা মনে রাখলে হলো ক্যাপসিয়েলা ওজেনা বা প্রোটিয়াস, ইকলাই, বেসিলাস, ক্ল্যাপসিয়েলা ফিটিডিস ওজেনা। পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের এগুলো মনে রাখতে হবে, কারণ তাদেরকে তো এগুলা পড়াতে হবে, শিখাতে হবে, রিসার্চ করতে হবে। দুই ধরনের অ্যাট্রোফিক রাইনাইটিস আছে, প্রাইমারি অ্যাট্রোফিক রাইনাইটিস অথবা ইডিওপ্যাথিক, কোনো কারণ জানা নাই। সেকেন্ডারি অ্যাট্রোফিক রাইনাইটিস অনেক সময় বলে যে ডেভিয়েটেড নেজাল সেপটাম আছে, একদিকে আরেকদিকে নেজাল ফোসা রুমি, রুমি ফোসা দিয়ে যখন অনেক বাতার যায় তখন এদিকে অ্যাট্রোফিক রাইনাইটিস হয়। কেমন? এক্সেসিভ বা ওভারজেলাস সার্জারি, অনেক সময় দেখা যায় যে একদিকে টার্মিনেট অনেক বড়, সার্জারি করে দুই দিকে টার্মিনেট গুলোকে একদম ছোট করে দিল, এখানে কিছুই আর নাকের ভিতরে নাই। এরকম সার্জারি কিন্তু করার দরকার হয়, আমিও করে থাকি। কোন কেসে? যেই পেশেন্টের নাকের হাইপারট্রফি টার্মিনেট উইথ অ্যালার্জি আছে, যার অ্যালার্জি অনেক বেশি, সেই পেশেন্টের কিন্তু এই টার্মিনেট গুলাকে রেডিক্যালি ট্রিমিং করে দিলে, একদম গোড়া দিয়ে কেটে দিলে ইনফিরিয়র টার্মিনেট, মিডল টার্মিনেট এবং সুপিরিয়র টার্মিনেট কাজ করে ওই নাক সবসময় ওয়েটই রাখে, তারপরেও তাদের অ্যালার্জি, হাঁচি এগুলো থাকে, ড্রাই হয় না। কিন্তু এটা অ্যাসেস করতে হবে যে ঠিক কোন পেশেন্টের এটা রেডিক্যালি ট্রিমিং করা দরকার, অর্থাৎ টার্মিনেটটাকে রেডিক্যালি কেটে দেওয়া দরকার। আর নাহলে এটা অ্যাসেস করতে হবে যে কার টার্মিনেট, যে মানুষের জন্য টার্মিনেট হাইপারপ্লাসিয়া হয়, তখন এই হাইপারপ্লাস্টিক টার্মিনেটের কতটুকু জায়গা কাটতে হবে, এটা ইন্ডিভিজুয়াল একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার, এবং এটা গ্রেজুয়ালি শিখতে হয়। কাজেই এগুলো অথবা রেডিওথেরাপি পাওয়ার পরেও কারো নাকের এই অবস্থা হয়। অ্যাট্রোফিক রাইনাইটিসকে আরেকটা নামে প্রাইমারি অ্যাট্রোফিক রাইনাইটিস, উজেনা শব্দটা এই নামেও বলা হয়। এখানে মেইনলি ডিজেনারেশন অফ দ্য সিলিয়ার ইপিথেলিয়াম এবং রেজাল্টিং এই যে ভেরিয়াস কনস্টিটুয়েন্টস কথাটা বলছে, এই কথাটা হলো এখানে ইপিথেলিয়াম আছে, সিরুমিনাস গ্ল্যান্ডস অ্যান্ড বোনস, মিউকোসা, এই যে মিউকোসা, তার উপরে ইপিথেলিয়াম, তার উপরে গ্ল্যান্ডস, তার উপরে ব্লাড ভেসেল, তো এন্ডোটেরাইটিস হয়ে কমে যাচ্ছে। কাজে এটা হলো অ্যাট্রোফিক রাইনাইটিসের মেইন ফিচার। কেমন? এবং সিমটমস অফ অ্যাট্রোফিক রাইনাইটিস, এখানেও একটা প্যারাডক্স আছে যে নাকের ভিতরে যখন অ্যাট্রোফিক রাইনাইটিস হয়, অ্যাট্রোফি হয়, সেখানে নাকের কনস্টিটিউয়েন্টগুলো যখন ডেস্ট্রয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন নেজাল প্যাসেজটা ওয়াইডলি ওপেন হয়ে যায়। ওয়াইড ওপেন হয়ে গেলে এই পেশেন্ট কিন্তু কমপ্লেন করা উচিত যে আমার নাক খোলা বেশি, আসলে পেশেন্ট কিন্তু কমপ্লেন করে নেজাল অবস্ট্রাকশন, কারণ এটা একটা পিকুলিয়ার জিনিস, সেটা একটু মনোযোগ দিয়ে না খেয়াল করলে বোঝা যাবে না। সেটা হলো যে এই যে নাকের ভিতর দিয়ে বাতার যায়, এটা কিন্তু আমরা কন্টিনিউয়াসলি সাবকনসিয়াসলি ফিল করি, কিন্তু যখনই অ্যাট্রোফিক রাইনাইটিস হয়ে এখানে ব্লাড ভেসেলস এর সাথে নার্ভ এন্ডিংও অ্যাট্রোফি হয়ে যায়, তখন কিন্তু নাকে দিয়ে বাতার যাচ্ছে কি যাচ্ছে না এই ফিলিংটা হয় না। এই ফিলিংটা না হওয়াতেই আমরা নেজাল অবস্ট্রাকশন পেশেন্ট আমাদেরকে বলে। নাক থেকে ডিসচার্জ আসে, এবং স্পেশাল ডিসচার্জ হলো এখানে ক্রাশ ডিসচার্জ হয়, এবং যেহেতু নাকের রুফের দিকে ইপিথিলিয়ামটা ডিস্ট্রয় হলে তার স্মেল চলে যায় অথবা কমে যায়, এবং আপার রেসপিরেটরি ইনফেকশন, যেহেতু প্রপারলি নাক কাজ করতে পারে না অ্যাট্রোফি হয়ে যাওয়ার পরে, সেই জন্য তাদের সর্দি, কাশি, জ্বর এগুলো খুব বেশি হয়ে থাকে, রেসপিরেটরি ইনফেকশন। এবং নাকের হিউমিডিফিকেশনের কাজটা প্রপারলি না হওয়াতে অনেক সময় গলাটা ড্রাই হয়ে যায় এবং সোর থ্রোট হয়। এইগুলো নাকের এই কন্টিনিউয়াস ইরিটেশনের কারণে কারো কারো ইপি পড়া হয়, চোখের পানি পড়ে, এত বেশি পানি তৈরি হয় যেটা পাংটাম ক্যানালি গুলিয়ে হয়ে নেজাল ক্রিমাল ডাক্ট হয়ে নাকে আসার থেকে বেশি স্পিডে তৈরি হয় বলে কখনো কখনো নাক চোখ থেকে ওয়াটারিং হয়। এদের হেডিক থাকে, এরা ম্যালনারিশ থাকে, এদের হরমোনাল প্রবলেম থাকে বলেও বলা হয়, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে। সাইন আমরা দেখবোটা কি? এই যে সে নাকের মধ্যে নাক বন্ধ বললো, নাক থেকে সর্দি আসে, নাক থেকে ক্রাস্ট আসে, দুর্গন্ধ আসে, নাকে ইরিটেশন হয়, চোখ জ্বলে, মাথা ব্যথা করে, এগুলোর সাথে এক্সামিন করলে অ্যান্টিরিয়র অ্যানেস্কোপিতে দেখা যায় ফুটিড কাস্টিং অফ এন গ্রিন, অর্থাৎ এটাই একমাত্র সিমটম মনে রাখলে একটার উপরে ডায়াগনোসিস হয়। নাকের ভিতরে যদি ক্রাশ থাকে এবং এই ক্রাশটা যদি গ্রিন কালারের হয়, ওই যে স্যাপ্রোফাইটিক অর্গানিজম গ্রো করার পরে পচনশীল অর্গানিজম যখন এখানে গ্রো করে তখন এটার কালারটা হয় গ্রিন, এবং এই গ্রিন কালারের যদি ইয়ে হয়, এবং অনেক সময় দেখা যায় যে হাড় এবং মাংস এগুলো যখন ব্লাড ভেসেল যখন মিউকোসা ড্যাস্ট হতে থাকে তখন নেজাল ডিফর্মিটি হয়, নেজালকে ব্রিজ থেকে পড়ে যায়, কখনো কখনো নাক থেকে ইনফেকশন হয়ে
নাস্তিকে ব্লিডিং হয়, নেজাল ডিসচার্জ হয়, এবং এই মাত্র এই সমস্ত রোগীদের ক্ষেত্রে আমি অনেক পেশেন্ট পেয়েছি যাদের নাকের মধ্যে ম্যাগটস হলো, ম্যাগটস হয়ে পোকা হয়ে নাকতে গড়ে গড়ে বাইরে হইতেছে। এরা একটু ক্যালাস টাইপের লোক হয়, মানে নিজের প্রতি খুব খেয়াল নাই, নাহলে একটু ক্লিন থাকলে আর মশা মশা তো না মাছি ওখানে ডিম পাড়তে পারে না, মাছি ডিম পাড়লেই ম্যাগট হয় ওখানে। কেমন কোন সময় সেপ্টাল পারফোরেশন হয়ে যায় এবং নাক ড্রাই হওয়ার কারণে ফেরিঞ্জিয়াল মিউকোস অ্যাট্রোফি ড্রাই হয়ে যায়, অ্যান্টিরিয়র এন্ড অফ মিডল এবং ইনফিরিয়র টার্বিনেটস এবং পোস্টিরিয়র এন্ড অফ দ্য টার্বিনেটস অ্যাট্রোফি, পোস্টিরিয়র এন্ড অফ দ্য সেপ্টাম এখানে এরোশন হয়, নেজাল মিউকোসাটা ভিতরে পেল হয়ে যায়। একটা দুটো ছবি দেখলে বোঝা যাবে এই যে নাকের ভিতরের এই অবস্থাটা দেখা যায়, ভিতর থেকে ছবি তুললে এখান থেকে ক্রাস্ট, ইয়েলো কালারের ক্রাস্ট, একদম ইয়েলো কালারের ক্রাস্ট আছে নাকের ভিতরে, একদম ওয়াইড ওপেন হয়ে যায়। কেমন কোনো কোনো ডেভিয়েশন থাকলে তো ওই যে বললাম না যে অ্যাট্রোফি বেশি হয়, কাজে এই এই সমস্ত পেশেন্টের ডেভিয়েশন দেখে অনেকেই ডেভিয়েটেড নেজাল সেপ্টাম অপারেশন করে কারেক্ট করে দিতে চায়। এটা করা ঠিক না, কারণ হাড্ডিও তো অনেক অ্যাট্রোফি হয়ে গেছে, অপারেশন করলে বেশিরভাগ ক্ষেত্রে নেজাল সেপ্টাম পারফোরেশন হয়ে যায়, আর আলটিমেটলি তার আসল যে সিমটম, আসল যে কষ্ট এগুলো তো একটাও যাচ্ছে না। কাজে এই রোগীকে এই কনজারভেটিভ ট্রিটমেন্টই করতে হয়। ট্রিটমেন্টটা কি আমরা আসতেছি, এটা দিয়ে আমরা ডায়াগনোসিস করব। এবং এখানে মেইন ট্রিটমেন্ট হলো এই যে নেজাল ডাউসিং, এটার থেকে কিছু সার্জিক্যাল অপশনস আছে যেটা করে, একটা বলে যে ন্যারো দি নেজাল প্যাসেজেস। হ্যাঁ, এখানে মেইন প্রিন্সিপালটা হলো যে নেজাল প্যাসেজ যেটা আছে এটাকে ন্যারো করে দেয়া, টু ইম্প্রুভ দি কন্ডিশন, টু ন্যারো দি নেজাল প্যাসেজ ওয়েজ টু ইম্প্রুভ দি কন্ডিশন। অর্থাৎ নাকের ভিতরে আমরা দেখলাম এর আগে যে নাকের ভিতরে প্যাসেজ অনেক ওপেন হয়ে গেছে, এবং এই ওপেন প্যাসেজটাকে আমরা যদি ভিতরে থেকে চিকন করে দেয় আবার, তাহলে কিন্তু তার সিমটম ইম্প্রুভ করে। এরপরে যদি আমরা প্রপারলি মেনটেন করতে বলি, তাহলে এই কন্ডিশনটা বাকি জীবন মানুষ শান্তিতে থাকে। এখানে একটা বলি ইয়াংস প্রসিডিউর বা ইয়াংস অপারেশন। ইয়াংস অপারেশন হলো যে এখানে দুটো নাকের ছিদ্র দুদিকে চামড়া থেকে ফ্ল্যাপ তুলে দুটো নাকের ছিদ্র টোটালি বন্ধ করে দেয়া, এটাকে বলে ইয়াংস অপারেশন। এতে করে অনেক কষ্ট হয়, মুখে দিয়ে নিঃশ্বাস নেওয়া, গলা ড্রাই হয়ে যাওয়া, কিন্তু সারপ্রাইজিংলি বাতাস না যাওয়ার ফলে এবং এই বাতাসের কন্ট্যাক্টে না আসার ফলে, যার জন্য বলছে যে এটা অ্যালার্জিক কারণে হয়, বাতাসের ধুলাবালির কারণে হয়, বিভিন্ন কারণে হয়, যে বন্ধ করে দিলে নাকের ছিদ্র দুটো বন্ধ করে দিলে মুখে নিঃশ্বাস নিলে নাকের টার্বিনেট গুলো আবার আস্তে 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 রিগ্রো করে, এবং এই জন্য আগে বলা হতো 2 বছর পরে খুলে দাও, কিন্তু 2 বছর পরে খুলে দেওয়া বা 4 বছর পরে খুলে দেওয়ার পরেও দেখা গেছে আবার অ্যাট্রোফি শুরু হলো। সেই জন্য ইয়াংস অপারেশনকে সা মডিফাই করেছেন, মডিফাইড ইয়াংস অপারেশন, এটা সাজ মডিফিকেশন অফ ইয়াংস অপারেশন। এখানে হলো যে অপারেশন করে ছোট্ট দুটো ছিদ্র রেখে দাও, কিছু বাতাস নাকি দিয়েও যাক, কিছু মুখে দিয়েও যাক, এতে করে পেশেন্টের ডিসকমফোর্ট কিছুটা করে। কিছু হলো প্লাস্টিফোর ইমপ্লান্টেশন, অর্থাৎ অনেকগুলো ম্যাটেরিয়াল যেখানে আমরা এই নাকের ভিতরে টেফলন, তারপরে এ ধরনের জিনিস, টেফলনের মতো জিনিস বা পলিভিনাইল ক্লোরাইড এরকম জিনিস নাকের সেপ্টামের মিউকোসার নিচে আবার ল্যাটারাল ওয়ালের নিচে আমরা এগুলো ইমপ্লিমেন্টেশন করে দিলে প্যাসেজটা যখন কমে যায় তখন আর এগুলো ডেস্ট্রয় হয় না, মিউকোসাটা এখানে থাকলে এই পেশেন্টদের খুব ইম্প্রুভ হয়। প্লাসেন্ট্রেক্স একটা ইঞ্জেকশন পাওয়া যায়, প্লাসেন্টাল এক্সট্রাক্ট। প্লাসেন্টার মধ্যে অনেক হরমোন থাকে, স্পেশালি করিওনিক গনাড্রোপিন থেকে শুরু করে আরো অনেক রকমের হরমোনের মিক্সার থাকে, সেই জন্য প্লাসেন্ট্রেক্স ইঞ্জেকশন এই অ্যাট্রোফিক টার্বিনেটের মধ্যে দিলে এগুলো ফুলে উঠে আসতে নর্মাল অবস্থায় চলে আসে। এটাও খুব যে 30%-এরও কম রোগী এরকম বেনিফিট পায়, যাদের কি কারণে হয় সেই জন্য জানা নাই বলে দেওয়া হয় না। এই প্লাসেন্টেক্স ইঞ্জেকশনও অনেকে প্র্যাকটিস করেন, আমি পার্সোনালি প্র্যাকটিস করি না কারণ এই পেশেন্টদের খুব একটা উপকার হতে আমি দেখিনি। কেমন অন্যান্য এই যে এখানে ইয়াংস প্রসিডিওর, আমরা যখন ইয়াং ছিলাম তখন অনেককে করে দিয়েছিলাম কিন্তু আলটিমেটলি লং টার্ম বেশি ভালো হয়নি। ডাইভার্সন অফ দ্য স্টেনশন ডাক্ট, এই যে নাকের ভিতরে এত কিছু সব ড্রাই হয়ে গেল, স্টেনশন ডাক্ট মানে হলো প্যারোটিড ডাক্ট, এই প্যারোটিড ডাক্ট ওপেন করে এদিক থেকে আসে ইন দ্য চিক মিউকোসা এগেনস্ট দ্য প্যাপিলা ইন দ্য চিক মিউকোসা এগেনস্ট দ্য ক্রাউন অফ দ্য আপার সেকেন্ড মোলার টিথ। এই কথাটা অনেক সময় পরীক্ষার সময় জিজ্ঞেস করলে এক একজন এক একভাবে বলে যে সেকেন্ড মোলার টিথে ওপেন করে, ব্যাপারটা তা না। ইট ওপেন্স ইন এ প্যাপিলা ইন দ্য চিক মিউকোসা অপোজিট দ্য ক্রাউন অফ দ্য আপার সেকেন্ড মোলার টিথ, এই কথাটা পরিষ্কার করে বলতে হবে যে এটা এখানে। এখন আমরা এখান থেকে মিউকাস মেমব্রেন সহ পেপিলা সহ কেটে ডাকটাকে আলাদা করে এই ঠোঁটের নিচে দিয়া
কেটে এটাকে ম্যাক্সিলারি সাইনাস এর ভিতরে যদি দুই দিকে দুটা ঢুকাই দেয়, তাহলে কি হবে, সমস্ত সালাইভারি সিক্রেশন ম্যাক্সিলা হয়ে ন্যাসাল অস্টিয়া মধ্যে সাইনাস হয়ে নাকের ভিতরে যে নাকটাকে ভিজা রাখবে। নাকটাকে এরকম ভিজা রাখলে দেখা গেল যে আস্তে 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 এই ড্রাইনেসটা কেটে যেয়ে কন্ডিশনটা নর্মাল হয়ে যায়। কিন্তু এটা আমি প্র্যাকটিস করি নাই, আমরা যাদের রেজাল্ট দেখেছি বইতে অনেক রিসার্চ এর ব্যাপার দেখেছি যে খুব যে বেশি লাভ হয় তা না, একটা স্মল পার্সেন্টেজ অফ পিপল বেনিফিট পায়, অথচ টেকনিক্যালি বেশ ডিফিকাল্ট একটা প্রসিডিউর। এগুলো হলো সার্জিক্যাল প্রসিডিউর, বাট আমরা আমাদের এক্সপিরিয়েন্সে দেখেছি পরীক্ষার সময় কিন্তু এগুলো সবগুলো নিয়ে কথা বলতে হবে বা লিখতে হবে। আমাদের অ্যাডভাইস হলো পেশেন্টদেরকে আমরা একটা অ্যাডভাইস দিয়ে থাকি, সেটা হলো হিগিনসন সিরিঞ্জ। আমি দেখাবো হিগিনসন সিরিঞ্জ কিভাবে কাজ করে। হিগিনসন সিরিঞ্জ একটা লম্বা টিউবের নাম, এটার মধ্যে একটা পাম্প আছে, একটা ভালভ সিস্টেম আছে, বাসায় স্যালাইন বানাইয়া একশের পানি দিয়া আদাশের ডান নাকে আদাশের বাম নাক দিয়ে দুই নাক পরিষ্কার করিতে থাকিবেন। এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমি এটা যোগ করে লিখেছি। আসলে এটা সারা জীবন করতে হবে, এবং যেদিন এই ন্যাজাল ডাউসিং, ন্যাজাল ক্লিনিং উইথ হোম মেড নর্মাল স্যালাইন, একশের পানিতে এক চিমটি লবণ দিলে যে পানি এটা দিয়ে শুরু করলো, তার এক মাসের মাথায় দেখা গেল নাক থেকে সমস্ত গন্ধ চলে গেছে, নাকের সমস্ত ক্রাস্টিং চলে গেছে, পেশেন্ট ফিলস অ্যাবসলিউটলি নর্মাল এবং কোনো রকমের অসুবিধা নাই। কিন্তু যেদিন এটা বন্ধ করে দেবে তার এক সপ্তাহের মধ্যে এই রোগটা 100% দেখা দেবে। কাজেই এই জন্যই বললাম যে এটা সারা জীবন করিতে থাকিবেন, দুই নাক পরিষ্কার করিতে থাকেন। কিছু কিছু লোক ইয়ের কারণে এটা করতে চায় না, কিন্তু বা কয়েকদিন করে বন্ধ করে দেয়। এটা করলেই আসলে ভালো থাকা যায়, এটা একটা অতিরিক্ত দায়িত্ব এসে পড়ে এই পেশেন্টের উপরে। এটা যারা করতে পারেন তারা কিন্তু, যারা করেছেন আমাদের কথা শুনে তারা কিন্তু একদম ভালো, একদম ভালো থাকতে পারেন। কিন্তু ভালো হয়ে যাওয়ার কোনো সিস্টেম এখনো আবিষ্কার হয় নাই, কেউ জানে না। টপিক্যাল অ্যান্টিবায়োটিক মানে হলো লোকালি কোনো অ্যান্টিবায়োটিক ড্রপ বা অয়েন্টমেন্ট ক্রিম এগুলো লাগালে প্রসেস, এটা ক্রনিক, কয়েকদিন অ্যান্টিবায়োটিক খাবেন, তারপরেও আমরা বলি যে ঠিক আছে অ্যান্টিবায়োটিক খাক, এক সপ্তাহের জন্য দিলাম, দুই সপ্তাহের জন্য দিলাম, পরবর্তীতে কোনো সময়। এই যে সমস্ত ড্রাগ ব্লাড ভেসেল ডাইলেট করে, যেহেতু এন্ডোডায়াটিস, এগুলো কিছু উপকার করে বলে মনে হয়, কিন্তু আলটিমেটলি লং টার্ম এদের কোনো বেনিফিট পাওয়া যায় নাই। কাজেই এটা হলো অ্যাট্রোপিক রাইনাইটিস এর জন্য মেইন বেস্ট চিকিৎসা, এবং এটা যারা করবে তারা, আমি এখানে নেজাল ডাউসিং যে হিগিনসন সিরিজ দিয়ে করে, দোকান থেকে ভুল জিনিস কিনে এনে বলে এই জিনিসটা আমি একটু দেখাচ্ছি যে কিভাবে এই জিনিসটা ইউজ করে। এটা এনেমা সিরিঞ্জ বলা হয়, হিগিনসনের এনেমা সিরিঞ্জ অথবা হিগিনসন সিরিঞ্জ, এনেমা দেওয়ার জন্য এই সিরিঞ্জটা কাজে লাগে। এই দুইটা কাজের জন্য এটা বানানো হয়েছে, নাকের এই কাজে এনেমা দেওয়ার জন্য। এটা একটা টিউব, এটার এক মাথার মধ্যে একটা নজেল আছে আর এক মাথার মধ্যে একটা বাল্ব আছে। এই নজেল যে কালো মাথাটা, এই মাথাটা নাকের মধ্যে দিতে হয়, মানে পাম্প দিয়ে পানি ঢুকানোর জন্য ফিশকিরির মতো মেরে নাকের মধ্যে দিতে হয়। আমরা যখন হিগিনসন সিরিঞ্জ দেখে দেই তখন কিন্তু দেখা যায় যে দোকানদাররা এমনি সিরিঞ্জ দিয়ে দেয়, এই যে পানিতে ডুবে এটাকে চাপ দিলে পানি আসে ভিতরে, পরে এটা নাকের মধ্যে দিতে হবে। এই নজলটা নাকের মধ্যে দিলে আদাশের পানি দিয়ে ডান নাক, আদাশের পানি দিয়ে বাম নাক পরিষ্কার করলে, ডেইলি করতে থাকলে এটা আনডাউটেবলি এটা খুব একটা উপকারী পদ্ধতি। আমি কয়েক মিনিটের মধ্যে রাইনোস্পোরোডিসিস একটা ডিজিজ সম্পর্কে বলবো, কারণ এটাও একটা ওই এসএকিউ হিসাবে আসে, কিন্তু রোগটা সম্পর্কে জানা দরকার। রোগটা অনেক সময় খুব যার জন্য হয় তার জন্য খুব ডেঞ্জারাস হয়ে দেখা দেয়। রাইনোস্পোরোডিসিস একটা গ্রেনুলোমেটাস ডিজিজ, অর্থাৎ নাকের ভিতরে গ্রেনুলোমা তৈরি করে, কিন্তু এটা একটা ক্রনিক ইনফেকশন। এটা যে জীবাণুটা, অর্গানিজমটা, এটা কি ভাইরাস না ব্যাকটেরিয়া না ফাঙ্গাস না স্পাইরোক্রিটস, এখনো বিভিন্ন মতভেদ রয়ে গেছে। সেই জন্য এখানে ইটস এ গ্রানুলোমেটাস ডিজিজ, প্রেজেন্টস ইন দ্য অ্যাজ এ সোয়েলেন পিঙ্ক অ্যান্ড রেড রাসপেরি মাস, এফেক্টিং দ্য মিউকোস মেমব্রেন অফ দ্য নোজ অ্যান্ড প্যারানাজাল সাইনাসিস, নেজোফেরিংস, ওরোফেরিংস, তারপরে কর্নিয়া, রেকটাম অ্যান্ড এক্সটার্নাল জেনিটালিয়া, এই সমস্ত জায়গার মধ্যে এটা এফেক্ট করে। কেমন, এটা স্পোর, এটা স্পোর আছে, স্পোরিওডিওসিস, রাইনো স্পোরিওডিওসিস। বানানটা একটু খেয়াল করে দেখে নিতে হয়, কারণ সব সময় কিন্তু পরীক্ষার সময় এই বানানটা অনেকেই ভুল করে। হ্যাঁ, অনেক সময় আমরা পরীক্ষার সময় দেখেছি
আমার সাথে কেউ, আমি বিরক্ত করি না স্টুডেন্টদেরকে এত কঠিন জিনিস জিজ্ঞেস করে, যে বলে যে রাইনোসপ্রোডোসিসটা লিখে দাও বানান করে, এবং এটা পারলে খুব পজিটিভলি নেয়, না পারলে কিন্তু একটু ইয়ে করে। কাজে রাইনো আর এইচ আই এনও, রাইনো মানে নোজ, স্পোরেডিওসিস মানে এই যে স্পোর আছে এটার মধ্যে, ডিওসিস স্পোর হয় বলে এরকম মনে রাখতে হবে। সিটিনেস সিস্টের ভিতরে অনেকগুলো স্পোর থাকে এবং ভেঙে তারপরে এটা বের হয়। যদিও নাকের ফ্লোর এবং ইনফিরিয়র টার্মিনেট সবচেয়ে কমন সাইট, কিন্তু এটা যে কোনো জায়গায় দেখা যায়, ইভেন জয়েন্টের মধ্যে পর্যন্ত, হাতের আঙুলের জয়েন্টের মধ্যে ভিতরে পর্যন্ত সিস্টেমিক রাইনোস্পোরডিসিস এর কেস আমরা দেখেছি। এটা অর্গানিজমটার নাম হলো রাইনোস্পোরিডিয়াম সিভেরি অথবা রাইনোস্পোরিডিয়াম ক্যানেলিও বলা হয়। রাইনোস্পোরিডিয়াম সিভেরি এবং ক্যানেলি দুইজন একসাথে রিপোর্ট করেছিলেন। রাইনোস্পোরিডিয়াম সিভার, একজনের নাম হলো সিভার, একজন ক্যানেলি, দুজন একজন ইন্ডিয়ান আর একজন কি বলে যে ওটা শ্রীলঙ্কান। তো ওনারা, এটা আমাদের এই এলাকার দিকের রোগ। এবং আরেকটা জিনিস হলো, যে এই ডিজিজটা, যারা পানিতে গোসল করে শুধু তাদেরই, হ্যাঁ, গুলি মেরু সিভার এবং আর ক্যানেডি, ওনারা দুজনে রিপোর্ট করেছেন 1900 সালে। থট টু বি দ্য ফাঙ্গাস বলে এক সময় মনে করা হতো, কিন্তু এখন এটা প্যারাসাইট এরকম মনে করে। একটা জিনিস হলো, এটা হর্স ডাং বা কাউ ডাঙের মধ্যে এটা পাওয়া যায়, গরুর গোবরের মধ্যে বা ঘোড়ার গোবরের মধ্যে এগুলা পাওয়া যায়, এবং যারা নদীতে গোসল করে, যারা পুকুরে গোসল করে শুধু তাদেরই হয়। জন্মের পর থেকে যারা কোনোদিন পুকুরে বা নদীতে গোসল করে নাই তাদের কিন্তু এটা হয় না। এটা ঢুকার জন্য নাকের মধ্যে একটা স্মল আলসার, ছোট ছোট যদি ঘা হয় ওই পাশ দিয়ে ঢুকতে পারে। সেই জন্য যদি আপার রেসপিরেটরি ইনফেকশন থাকা অবস্থায় কেউ যদি নদীতে বা পুকুরে গোসল করে থাকেন, পুকুরে গোসল করানো হয়, ঘোড়া গোসল করানো হয়, আর নদীতে তো গোসল করে, বা বৃষ্টি হলে গরুর বা ঘোড়ার গোবর এগুলো ভিজে নদীতে যায়, এবং যাওয়ার পরে ওগুলো অনেক মাল্টিপ্লাই করে নদীর পানিতে, এবং এই জন্য নাকি দিয়ে ঢুকে যায়। ইনফেকশন ওয়ার্ল্ড ওয়াইডই হয়, বেশিরভাগই শ্রীলঙ্কা, সাউথ ইস্ট এশিয়াতে আমাদের বেশি হয়, এবং আমাদের এই যে আমেরিকা, ইউরোপে এ সমস্ত রোগী যাদের দেখা গেছে তাদের কিন্তু আমাদের এখানকার ইমিগ্রেন্টদের মধ্যে দেখা গেছে, এবং এদের মধ্যে দিয়ে যারা পুকুরে গোসল করে তাদের হয়। সেভারেল অ্যানিমেলস সাজ এস হর্সেস, ডগস, ক্যাটস, মোলস অ্যান্ড ওয়েলডাক্স, এগুলো কিছু প্রাণীর মধ্যে এই ডিজিজটা দেখা গেছে। এবং এই ডিজিজটা সম্পর্কে আমি অন্যান্য জিনিস বেশি বলা হচ্ছে, স্পোরিডিয়াম, এটা স্পোরের ডিজিজ, এবং কমনলি ইয়াং এজের হয়ে থাকে, এবং বাচ্চাদের এবং ছেলেদের বেশি হয়, যেহেতু পুকুর টুকুরে নামে বেশি, নদীতে যায় বেশি। এটা সেভারাল স্টেজেস অফ ডেভেলপমেন্ট হয়ে ফাঙ্গাল স্ট্রেইনে, এবং এটা একটা পলিপয়েড মাস হিসেবে এটা নাকের ভিতরে আসে। আমি বলেছিলাম রাজবেরির মতো একটা মাস হিসেবে আসে, এবং এই যে ছবির মধ্যে দেখতেছি কর্নিয়াতে যখন হলো তখন এরকম করে মাস, হাইলি ভাস্কুলার মাস, এবং নাক থেকে যখন হয় এটা কিন্তু এই ছবিটাতে দেখা যাচ্ছে নাকে দিয়ে, তার মানে নাক, নেজাল ক্যাভিটি, নেজোফেনিক্স ভর্তি হয়ে ওরাল ক্যাভিটিতে এসে হ্যাং করতেছে। এইটা তো গলার ভিতরে এসে ঝুলতেছে, নাকের থেকে গলায় যাইয়া হ্যাং করতেছে, এবং এদের শেষ পর্যন্ত শ্বাসকষ্ট পর্যন্ত হলে মানুষ আমাদের কাছে আসে। কেমন এই যে এটুকু দেখা যাচ্ছে, এটুকুর মানে কিন্তু এটা এখানে না, এটা নাক হয়ে গলা হয়ে তারপরে এখানে আসছে। গ্রানুলোমাটা আস্তে 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 বাড়তে থাকে, এটা নেজাল গ্রানুলোমা, এবং এই যে সিস্ট থাকে, সিস্টের ভিতরে এদের স্পোর গুলা এভাবে থাকে। এবং আমরা নেজাল যে মাসটা আমরা দেখি, এই নেজাল মাসের ভিতরেও কিন্তু ছোট ছোট হোয়াইট স্পোর দেখা যায়, যেগুলোকে আমরা সিস্ট বলি, যে স্পোর্স স্পোর্স হোয়াইট স্পোর্স দেখা যায় এর মধ্যে। যদিও এটার আসলে কোনো ইফেক্টিভ ট্রিটমেন্ট এখনো কিছু করা যায় নাই, আমাদের মেইন জিনিস হলো এটাকে এক্সাইজ করে দিতে হবে, কেটে ফেলে দিতে হবে একদম রুট থেকে, কিন্তু এটা এত ভাস্কুলার যে ওখানে কটারি করে না দিলে বা ভালো করে বন্ধ করে, রক্ত বন্ধ করে না দিলে কিন্তু ব্লিডিং কন্টিনিউ করে। কাজে ওয়াইড কটারাইজেশন অফ দ্য বেজ আমরা করে থাকি, এবং রিকারেন্স ইজ ভেরি কমন, এটা কিন্তু অনেক কমন হয়। আমি নাম বলবো না, আমার এক সিনিয়র দাদা, উনি মানে মেডিকেল, আমাদের একই মেডিকেল কলেজ থেকে পাশ করা, হোয়েনএভার হি ইজ এ সিভিল সার্জন ইন এ ডিস্ট্রিক্ট হসপিটাল, ওনার 14th টাইমের অপারেশন আমি করেছি। তার মানে উনি আগে থেকে কতবার কতজনের কাছে অপারেশন করেছেন, আমার কাছে আসার পরে আমি অপারেশন করে দিয়েছি, শুধু যে অপারেশন করে ভালো করে দিয়েছি ব্যাপারটা তা না, কিন্তু কেউ ওনাকে ড্যাপসন দেয় নাই। হ্যাঁ, সবাইকে এরপরে ড্যাপসন দিতে হয়, আমি ড্যাপসন দিয়েছিলাম, উনি এরপরে আর রিকারেন্স হয় নাই।
হ্যাঁ, ওনার বয়স হয়েছিল অনেক ততদিনে গভর্নমেন্ট জব থেকে রিটায়ারমেন্টের কাছাকাছি অবস্থায়। তো এই যে জিনিসটা, এটার ট্রিটমেন্টটা হলো যে এটার যে অ্যাটাচমেন্টটা আছে, এই যে নাক হয়ে নেজোফেরিংস ভর্তি হয়ে গলার মধ্যে এসে ঝুলতেছে, অ্যাটাচমেন্ট কিন্তু নাকের ভিতরে, একটা কাঁঠাল যেমন এক জায়গার মধ্যে আটকে থাকে, অনেক বড় জায়গা নিয়ে বিস্তৃত থাকে, এটাও কিন্তু আগা আটকা কিন্তু ওখানে। কাজে প্রথমবারের অপারেশন হল বেস্ট অপারেশন, কারণ একটা জায়গায় আটকা, ওই জায়গাটা ভালো করে কেটে যদি কটারি করে ঠিক মতো দেওয়া যায়, এবং তাহলে এরপরে যদি ওরাকে প্রিভেন্ট করার জন্য যদি ওষুধ দেওয়া যায়, এরা ভালো হয়ে যায়, অথবা সেকেন্ড টাইম যদি ছোটখাটো একটু হয়ে দেখা দেয়, ওইটুকু যদি কেটে দেওয়া যায় আর হয় না। কিন্তু আমাদের কিছু মানুষ আছে যারা একবার কেটে দিলাম আবার অনেক বড় হওয়ার আগে আর আসে না, ততদিনে কিন্তু কয়েক জায়গায় অ্যাটাচমেন্ট পেয়ে যায়, এবং অনেক জায়গার মধ্যে অ্যাটাচমেন্ট পাইলে আরো একটা জিনিস হলো, একদম বড়টা যেটা হয় সেটা অপারেশন করার সময় নাকে যে ব্লিডিং হয় বা নাকে যে ইনস্ট্রুমেন্টাল ম্যানিপুলেশন হয়, সেখানে আশপাশে ছোট ছোট গা হয়, আমরা যত কেয়ারফুলি করি না কেন ওই জায়গাগুলো থেকে আবার স্পোর করে আবার এ ধরনের পলিপয়েড মাস গ্রো করে। কাজে এটাই হলো সবচেয়ে বড় বিড়ম্বনা, যদি আর্লি স্টেজে আসা যায়, উথোটেনের ট্রমা যদি এক জায়গাতে করে দেওয়া যেত, এবং এটা তো আসলে সম্ভব হয়ে ওঠে না। কাজে আমি রাইনোস্পোরডিওসিস একটা ডিজিজ যেটা মানুষকে অনেক করে, আমরা দেখেছি যে রাইনোস্পোরডিয়াম সিভারি দিয়ে এটা হয়, এটার জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, এবং আমাদের দেশে অনেক হয়, আমাদের দেশের মানুষের লাইফস্টাইলের কারণে, পুকুরের নদীতে গোসল করার কারণে। ট্রিটমেন্ট হলো, যাদের হয়ে গেছে ট্রিটমেন্ট হলো যে ওয়াইড এক্সটেনশন অফ দ্য বেস ফলোড বাই ড্যাপসোন থেরাপি। ড্যাপসোনটা যেটা বললাম, DDS, ড্যাপসোন, ল্যাপসোন, এক্সোন, এ সমস্ত নামে ম্যাপসোন, এ সমস্ত নামে মার্কেটে পাওয়া যায়, 100 মিলিগ্রামের ট্যাবলেট পাওয়া যায় অ্যাডাল্টের জন্য, 100 মিলিগ্রাম ডেইলি। এটা কিন্তু অরিজিনালি কুষ্ঠরোগের ওষুধ, কুষ্ঠ মানে হলো মাইকোব্যাকটেরিয়াম লেফ্রি, মানে লেফ্রোসি রোগের ওষুধ, এই হিসাবে এটা লেফ্রোসি সেন্টারগুলোর আশেপাশে পাওয়া যায়, সরকারিভাবে লেফ্রোসি সেন্টারগুলোকে দেওয়া হয়, লিখে দিলে ডাক্তাররা লিখে দিলে ওরাও দিয়ে দেয়, এবং এটা ডেইলি একটা করে কমপক্ষে 2 বছর 5 বছর পর্যন্ত খেতে হয়, শুধু ভাগে ভাগে ব্লাড টেস্ট করতে হয় এরা কোনো বোন মেরো ডিপ্রেস সাপ্রেশন করে কি না। কাজে এটা হলো খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট, রাইনোস্পোরডিয়াম সিভেরি, এটা একটা গ্রানুলোমেটাস ডিজিজ, একটা ক্রনিক ইনফেকশন। এছাড়া আর যে ডিজিজ গুলোর কথা বললাম, সিভিলিস সম্পর্কে আমাদের বেশি, রাইনোস্ক্লেরোমা সম্পর্কে বা এ সম্পর্কে আমাদের বেশি ডিসকাস করার কিছু নেই, অন্যান্য ডিজিজ যেগুলো আছে এগুলো আমরা ক্রনিক সিনুসাইটিস এর সাথে ওগুলো ডিসকাস করব। যে ডিজিজ গুলো সম্পর্কে কথা বলা হয় নাই সেগুলো হলো ওয়েগনার্স গ্রানুলোমেটোসিস, আন্ডার গ্রাজুয়েশনে খুব বেশি জানার দরকার নেই, এগুলো এক ধরনের গ্রানুলোমা, অটো ইমিউন গ্রানুলোমা, কেমন এগুলো নাকের ভিতরে হয়, নাকের ডিফর্মিটি হয়, প্রিয়াঙ্কা সিয়াঙ্কা ধরনের ব্লাড টেস্ট করে এগুলো ডায়াগনোসিস করতে হয়, এগুলো সময় মতো পরবর্তীতে জানা যাবে। আজকের জন্য আমি বলবো যে আমাদের এটুকুই বেশি জানার ব্যাপার অ্যাট্রোফিক রাইনাইটিস এবং রাইনোস্পোরডিয়াসিস সম্পর্কে, আর একিউট রাইনাইটিস এগুলো সবাই আমরা ভালো করেই জানি। থ্যাংক ইউ ভেরি মাচ, আমি আজকে একটু সবাইকে এটুকুই কথা বললাম, নেক্সট ক্লাসে আমরা রাইনোলজির আরো জিনিস নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ।